তো গাইজ, আমি এখন মণ্ডপে চলে এসেছি। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুরের শাড়িটা পরানো হয়েছে, এখন পরানো চলছে। এবার ঠাকুরের ব্লাউজ পরানো হবে, তোমরা এই মুহূর্তে দেখতেই পারবে। তো চলো তোমরা দেখতে থাকো, আর কিছুক্ষণ পরেই, এই শাড়ি পরানোর কিছুক্ষণ পরেই ঠাকুরের চক্ষুদান হবে। চক্ষুদান করবেন কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পী, যার ভিডিও তোমরা আমার চ্যানেলে অত্যাধিকবার দেখেছো। তিনি আর কেউ নয়, হ্যাঁ, কানাদাল ঘোষ মহাশয়। উনি 4টের দিকে আসবেন, এসে চক্ষুদান শুরু করবেন। তো তার আগে তোমরা দেখতে পাচ্ছ যে এখন এখন শাড়ি পরানো চলছে, শাড়ি পরানো হয়ে গেলেই উনি আসবেন। উনি একটু আগেই ফোন করেছিলেন। তো আমি হচ্ছি ক্লাব হুল্লোড়ের, মানে তোমাদের যে ঠাকুরটা দেখাচ্ছে সেই ঠাকুরের নাম হচ্ছে মেধামা, এবং সেটা হচ্ছে ক্লাব হুল্লোড়ের ঠাকুর। আর সেখানকার আমি একজন সম্পাদক, মানে সো কল্ড সম্পাদক। তো যাই হোক, যেটুকু দায়িত্ব আছে সেটুকুই করছি আর কি। আমি আমি আসলে দেখাশোনার দায়িত্বে থাকি, তাই দেখাশোনাটা ভালোভাবে করি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন ব্লাউজ পরানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, কিছুক্ষণ পরেই কানাডাল জেঠু আসলে বাদ বাকিটা তোমাদের দেখানো শুরু করবো, মানে চোখদান কীভাবে হচ্ছে A to Z তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু পরে আমি আসছি। আর একটা বিষয় তোমরা কি জানো, যে আমাদের ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ যে চার হাতের। তো চার হাতের সরস্বতীর গুরুত্বপূর্ণ যে ভূমিকা, সেটা হচ্ছে এই ঠাকুরকে বলা হয় মহাসরস্বতী। এই মহাসরস্বতীর সাথে একটা ময়ূর দেওয়া হয়, তোমরা দেখতেই পাচ্ছ যে উনি ময়ূরও করেছেন। তো এবারে আমাদের ঠাকুরটা হাঁসের ওপর বসে আছে, এটা আমাদের পঞ্চমতম বর্ষের অন্যতম মানে বৈশিষ্ট্য। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখন রাজহাঁসের চক্ষুদান করা হচ্ছে। তো হাঁসটা একটু এবার অন্যরকম করা হয়েছে, পুরো যখন ঠাকুর রেডি হয়ে যাবে তখন তোমাদের দেখানো শুরু করব। তো গাইজ, কানালাল জেঠু চলে এসেছেন, তো চলো এবার তোমাদের চক্ষুদান কীভাবে হচ্ছে সেটা দেখো।
তো তোমরা যারা এত দূর অবধি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখতে থাকো, এভাবে সাপোর্ট করতে থাকো। আর তোমাদের কেমন লাগছে ওনার চোখ দেওয়া অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। উনি শেষ বয়সে এসে কি সুন্দরভাবে চক্ষুদান করছেন, এটা মানে খুবই দেখার মতো একটা ইন্সপিরেশন বলতে গেলে। তো কেমন চক্ষুদান হচ্ছে অবশ্যই জানিও, কেমন চোখ দান করছেন সেটাও জানিও। এটা আমাদের যেহেতু উনি প্রথমবার আমাদের ঠাকুর করছেন, আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের এবার ঠাকুর করছেন। উনি ওনার ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের ঠাকুরটা যে করছেন তার জন্য ওনার কাছে অনেক 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 মানে ধন্যবাদ ওনাকে। তো তোমরা দেখতে থাকো চোখদান কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো এবার তোমরা মিউজিক শোনো।